গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 12:20, দুপুর তো হয়ে গেছে। প্রতিদিন দুপুরবেলা থেকে এই ব্লগ স্টার্ট করছি, কারণ সকালবেলা তো ওরকম কিছুই করি না, ল্যাব খাই, কারণ কালকেও কোনো কাজ ছিল না, আজকেও কোনো কাজ নেই। আজকে তো সংক্রান্তি, আজকে পৌষ সংক্রান্তি। তো মার কাছে যেন আজকে খাওয়া দাওয়া আছে, কালকেই বলেছিলাম, তো মার কাছে যাবো, স্নান হয়নি, স্নান করবো। সকালবেলা এসেছিল মেজদি আর পিষণ, মেজদি পিষণ তো দাদাদের কাছে আছে, তো দাদাদের কাছে ব্রেকফাস্ট করেছে, আমার সাথে দেখা করতে এসেছিল গল্প করতে, তো গল্প টল্প করলাম, আর জাস্ট চা খেলো, বিস্কিটও খেলো না, বললো অনেক খাবার খেয়েছে সকালবেলা, পেট পুরো ভর্তি, তো আমি আর জোর করলাম না। আর বিকেলবেলা মা সবাইকে ডাকছে, তো কে এলো দেখি, গুরুর মা এসছে মনে হয়। কে রে গুলু, কে এসছে দেখো তো, কে এসছে দাঁড়াও আমি খুলছি। এয়ারটেলের লোককে কবে বলেছি যে কানেকশনটা করে দিতে, তো এতদিনে পর এসছে, মনে পড়েছে যে করতে হবে, তো এখন এসছে, ওরাই সব কিছু কথা টথা বললো বিট্টুর সাথে ফোনে। আর গুলুকে দিলাম ওরিও বিস্কুট, ওরিও বিস্কুট খাবে, গুলু টিভি দেখছে ঘোরা, আমি বললাম কী খাবি, তো আমি বললাম যে কিছু তো নেই ওরকম, বললাম ওরিও বিস্কুট খাবি, বলছে দাও, তখন ওকে দিলাম, ওই যে খাচ্ছে বসে বসে টিভি দেখছে। আমি স্নানে যাবো, তাড়াতাড়ি মার কাছে যেতে হবে। এই যে গুলু, গুলু ভালো খেতে, টেস্টি, নাস্তিয়ার মতো টেস্টি। হ্যাঁ, এত ব্যস্ত ফোন দেখতে ও কথা, মানে টিভি দেখতে ও কথা বলতেও পারছে না। জল দেবো, মা তো সকাল বিকালবেলা সবাইকে ডাকছে, কিন্তু গুড্ডিদিরা যাবে না বলছে, ওদের নিয়ম ভঙ্গ হয়নি। বড়দিকে নিয়ে যাব, মেজদিকে নিয়ে যাব, গুলুর মাকে বলবো, সবাইকে বলবো, তো এখন দেখি কে কে যাবে। এ বাবালে গুলু হাঁটছ কেন গো, এরো দেখি, ও তুমি কি কিউট গো, হ্যাঁ মুখটা পুরো লাড্ডুর মতো, হ্যাঁ ওর মুখটা লাড্ডুর মতো। তো স্নান করবো, গুলুকে ডাকতে যাবো, তখন বলবো বৌদিদেরকে যাওয়ার কথা। দেখি রেডি হয়ে গেছি, যাচ্ছি মার কাছে, আর আমি তো আবার বৌদিদেরকে বললাম, বললো তো সবাই দেখছি দেখছি করবে, এবার কে আসবে না আসবে আমি বুঝতেই পারছি না, তো আসার তো কথা, সবাইকে দেখা যাক। ওই যে মা সব পিঠা সব প্রিপারেশন করছে, আর এখানে তো বিট্টু খাচ্ছে। আজকে খাওয়ারে ছিল খিচুড়ি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে এটা বেগুন ভাজা চাটনি। ও খায় না, নষ্ট করে বলে দিইনি, লাগলে নিয়ে নাও। বাপি করেছে আজকে সব রান্না, সব রান্না বাপি করেছে, না খিচুড়ি শুধু, বাঁধাকপিটা দারুণ হয়েছে খেতে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আমার। যে ওখানটাতে মা কড়াইশুঁটির কচুরির জন্যে ইয়ে সেদ্ধ করতে বসিয়েছে, আর এটা মা সরা পিঠা করছে, এখানটাতে মা ক্ষীর, মানে কি করেছো এটা, ক্ষীর দিয়ে ভালো করে ই করে রেখেছি চাল দিয়ে, দেখে মনে হচ্ছে আলু ফুল, এটা পরে কি কেমন করে, এই যে এখানে একটা হয়ে গেছে অলরেডি, মা উঠছে পুরো, দাও এবার একটা, যে ব্রহ্মাদেবকে দিতে হয় প্রথমে, ওটা মা দিয়ে দিয়েছে, দাও দাও দাও, এবার ঢেকে নেবে, কিন্তু বাপি এটা ভালো কিনতে পারেনি, ভাবটা বেরিয়ে যাচ্ছে বলে ঠিকঠাক হচ্ছে না, বাপির দ্বারা হয় না এগুলো। তুমি করো, কর সব সময় আমাকে মারবে ফাজিল ছেলে, হ্যাঁ লজ্জা লাগে না, লজ্জা লাগে না, 24 ঘন্টা শুধু আমার সাথে মারামারি করবে, হ্যাঁ মারামারি করবে, আমার নিজের হাতে নিজে ঘুষি মারছে, আর বলছে কি মা আছে ওখানটাতে কাজ করছে, বলছে কি আমার কিন্তু লাগছে, মানে মা এসে আমাকে একটু গাল দিবে, ওর একটু মজা ওই জন্য। এই দেখো আমার দিকে তাকাও, এইভাবে তাকাও, তোমার এত বুদ্ধি কোথা থেকে আসে বলতো, হ্যাঁ। এখানটাতে কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি এটা পেস্ট করে নিয়েছি, মা সেদ্ধ করে নিয়েছে, আজকে তো আমাদের আমিষ খেতে হয় না, তাই আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এখানে হচ্ছে পাটি শাকটা করবে, সেই গোলা তৈরি করে নিয়েছে মা, আর এখানে খুবই লেজি লেজি হচ্ছে এই পিঠাটা, এই যে এতটা হয়েছে, আর মা এখন এখানে করছে, আর এটা হচ্ছে দুধ পুলি না মা, আর মা এখানে সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে আর এইসব করছে, আর আমার ডিউটি হচ্ছে সব ঘরে চাদর টাদর ভালোভাবে পেতে দেওয়া,
তো একটু পরে একটু দেরি করে করব আর হচ্ছে মা বলছে আলুর দম করতে আমাকে তো ওটাও করব মা পেশা দে না পেশাটা দে তো ঘরে আছে পেশা সিটি মেরে দি আলুর দমটা ছুলতে পারবি ওদাই প্রেসার এই যে ঘরে ঘরে মা খুব জ্বালায় মা খুব পাচ্ছে বাবা খিচুড়ি খেয়ে মাসি চলে এসছে আমাদের শেফ আর এখানে পাটি সাপটা করছে মা এমন পাটি সাপটা গোলাটাকে গুলিয়েছিল মাসি এসে যা মাকে গাল দিল তুই পারিস না কেন করেছিস নিজে করতে পারি না আমি করতাম যাই হোক মাসি এখন এটাকে বেশ ভালোই করেছে মাসি আবার এসে গুলালো দিয়ে খুব সুন্দর লাগছে বাবা একসাথে চারটা ভাসছো মানে একটা করে ভেজে একটা করে উপরে ইয়ে করে রাখছে আবার ভাসছে দারুণ লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে অলরেডি একটা খাওয়া হয়েও গেছে আমার এখানটাতে এই যে সরা পিঠা হচ্ছে আর এই যে হয়ে গেছে আমি উঠাবো এটা হ্যাঁ ওটা আমি করব ওটা আমি উঠাবো আর এই যে এখানে এই যে যত সুন্দর সুন্দর ডিজাইনের মুখ দেখতে পাচ্ছ তোমরা এটা পুরোটা আমি করেছি মা তো পারেই না কিছু করতে বাপরে মাসি দেখো করেছে দেখো কতটা আরে বাপরে কি ভারী গো মাসি দশ টাকা দি এটা কি হলো দশ টাকা পিস দেখে বাপরে বাপ পাটি সাপটা দুধ পুলি আর ওখানটাতে সরা পিঠে হচ্ছে ওটা আমি দিচ্ছি সব একসাথে মানে ভালোভাবে এখনই করে রাখছি সবকিছু একবারে মানে সুন্দরভাবে সাজিয়ে রাখছি কারণ ওরা মানে যখন সবাই আসবে তখন তাড়াহুড়ো করতে করতে না এটা হয় না ওটা হয় না এই হয়ে যায় তো ওই জন্য মাকে মা বলে যে শোনায় আগে থেকে সব বুঝছিলাম তাহলে সুবিধা হবে আমি বলি ঠিক আছে মা তুই কি বলেছে নাহলে বাপরে মাকে রে কি করছে তাড়াহুড়ো করে গেছে ওই কি প্রবলেম হলো মা ওই সরা পিঠে গুলো দিয়ে দিই নাকি বেড়ে নি মা তুমি বাবা সরা পিঠেটা পরে বানাবো কি এটা তো বিট্টু তো মিসদেরকে আনতে গিয়েছে আর আমি একটু শুয়েছিলাম মানে দুপুর থেকে টানা চলছে পিঠে পুলি হ্যান ত্যান তো আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল আমার তো ওই জন্য আমি শুয়ে গিয়েছিলাম আর এখন আমরা মারা ইয়ে একটা মুভি দেখছিলাম আমি আর সায়ন বিট্টুও দেখছিল ও বলছে যাচ্ছি যাচ্ছি করতে করতে আটটা সো আটটা বাজিয়ে দিয়েছে মেসদিদের আনতে তো পাশেই ধরো হ্যাঁ সত্যি তাই দেখছিলাম না তবে মুভিটা দারুণ তো এখন ওই মুভিটা দেখি তারপর ওরা আসুক তারপর খাওয়া দাওয়া করে বাড়ি মেজদিরা চলে এসেছে এখন খাওয়া গুলো বাড়ছি দিদি গরম গরম না কড়াইশুঁটি কচুরি ভাজলো নাহলে ঠান্ডা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না
কফি টফি খাবে না, তো আমি বললাম যে মা একেবারে এটাই দিয়ে দাও। মা কড়াইশুঁটি কচুরি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ওখানে কড়াইশুঁটি কচুরি হয়েছে বাবা। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই বাড়ি যাচ্ছে, এখন আমি ভিডিও স্টার্ট করছি। এতক্ষণ ভিডিও স্টার্ট করিনি, গল্প করতে এত ব্যস্ত হয়ে গেছি। রূপ বাচ্চা ঠিকভাবে খেলি তো? লজ্জা করে খেলি তুই না? পেট ভরেছে তো? তুই তো খাসি অতটুকু। তুই কি ভাবছিস এটা অনেক বেশি? তারপর তুই আবার অজ্ঞান হয়ে যা, কোথাও পড়ে যা। দাদা আমি ধরছি রোজিকে, আমি ধরছি দাদা ভাই। দাদা ভাই এত ভয় পায়, দাদা ভাই পাটি পেটি পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিজের খাওয়া হয়ে গেছে আর ঘুমিয়ে গেল, আর এখন চিল্লানো শুরু করবে, লাইট অফ কর, মশারি টাঙা, এই কর ওই কর। দেখ দেখ কেমন গোমা, বলছে বেরো এবার, 10:30 বেজে গেছে। আর দুটো তো সাবস্ক্রাইব করতেই পারো, 149 ছিল, কি আর বলবো, আমার আমার খুব কষ্ট লাগে, আমি রোজ বলি তাও কেউ শোনেই না, মোটিভেশন পাওয়া যায় না। বিটু তুমি কিছু বলতে চাও? আজকে ভিডিওটা তুমি এন্ড করো দেখি তো। আপনারা লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আপনারা গোল দিয়ে রাখেন করে আমার মেয়ে একটু, আপনারা গোল দিয়ে জন্য একটা লাইক করেন, কি বলবো, সাপোর্ট করুন আমার মেয়ে, রোগীর জন্য করছেন না তো করেন না, গোল দিয়ে জন্য লাইক করুন। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর এই যে বাদল দুটো সাবস্ক্রাইব কমপ্লিট করো, দুটো সাবস্ক্রাইব করো প্লিজ, 150 তো হোক প্লিজ, দুটো 148 হয়ে থেমে গেছে আর বাড়ছে না ওটা। তো যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা প্লিজ ফলো করে দিও। বাই, গুড নাইট।